আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অ্যালাইস লোশন সম্পর্কে কথা বলবো অ্যালাইস লসুণটি কি কি সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি ব্যবহারের নিয়ম এটির কোনো সাইড এফেক্ট আছে কিনা খুবই সহজ ভাষায় তুলে ধরব অ্যালাইস লসুনটির জেনেরিক নাম হচ্ছে ইভার মেকটিন এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট লোশনটি ডাক্তার পরামর্শ নিয়ে ব্যবহার করলে ভালো হবে অ্যালাইস লসুনটি ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে মাথার উকনের সমস্যায় বা ইনফেকশনের চিকিৎসায় নির্দেশিত এটি শুধুমাত্র মাথা বা মাথার চুলে ব্যবহারের জন্য মুখে চোখে বা জনিতে ব্যবহার করা যায় না অ্যালাইস লোসনটির প্রেগন্যান্সি ক্যাটাগরি সি অর্থাৎ গর্ভাবস্থা স্তানদানকালে শুধুমাত্র ক্ষতির তুলনায় উপকারের মাত্রা বেশি থাকলে ডাক্তারের পরামর্শ সাপেক্ষ এটি ব্যবহার করতে পারে লোসনটি শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যেন চুল ও মাথার ত্বকে সম্পূর্ণ ভালোভাবে লাগে লোশনটি দশ মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। অ্যালাইস লোশনের টিউবটি শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য এটি ব্যবহারের সময় খেয়াল রাখবেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যেন চোখের সংস্পর্শে না যায় এটি কোনো যেন না খেয়ে ফেলে এতে বিষক্রিয়া দেখা দিতে পারে লোশনটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালাইস লোসনে খুব বেশি পার্শ্ব দেখা দেয় না তবে কিছু ক্ষেত্রে জ্বালা পোড়া শুষ্ক ত্বক চোখ লাল খোলা জলা বা চুলকানি হতে পারে খুশকি তোকে জ্বলন্ত অনুভূতি ইত্যাদি সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ